JCX Developments Limited. সো এক্স্যাক্টলি একদমই, কিন্তু আজকে এখন যেহেতু শুক্রবার এবং এখন যেহেতু বাজে কটা, 9টা বাজে, তার মানে কিন্তু আমি চলে এসেছি উইথ মাই শো পোর্শি অন দ্য মাইক প্রথিও বাই জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেড, এবং আমি আছি ঠিক রাত 11টা পর্যন্ত। এর মধ্যে অবশ্যই অনেক কথা হবে, অবশ্যই অনেক গান হবে, তোমাদের পছন্দের সব গানগুলো আমি প্লে করবো, এবং আজকে টুকটাক করে আমি নিজেও গানগুলো গাইবো। গানগুলো বলতে অ্যাকচুয়ালি আমার পছন্দের গান কয়েকটা গাইবো। আর যে ব্যাপারটি রয়েছে যে আমি বেসিক্যালি এখানে তো আসে কেন সেটা তো তোমরা খুব ভালো করেই জানো, শুধুমাত্র তোমাদের সঙ্গে কথা বলার জন্য। বাট কথা বলার মাঝে মাঝে একটু গানটা গাইতে এই জন্য আজকে চিন্তা করছিলাম, কারণ অনেকেই আসলে আমি লাস্ট কয়েকটা এপিসোড ধরে দেখছিলাম যে অনেকেই তোমরা রিকোয়েস্ট করছো আমি যেন একটু গান গাই, তো তার জন্য আর তাই গান গাইবো, ডোন্ট ওয়ারি, আমার পছন্দের সব গান গাইবো। এখন আমার যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে যে কেউ যদি আমায় জিজ্ঞেস করে যে তোমার পছন্দের কোনো গান তুমি শোনাও, তাহলে আমি অবশ্যই আমার পছন্দের বলতে হলো সব আগের গানগুলো আমি একটু শুনে আসি, মানে শুনিয়ে দেই। আরেকটা যে ব্যাপার রয়েছে, আগের গান বলতে হলো এটা হতে পারে 90s, এটা হতে পারে যে আমি ছোটোবেলার থেকে যে গানগুলো শুনে বড় হয়েছি সেই গানগুলো, বা তারও আগের গানগুলো যেগুলো আমার নানুর মুখে শুনেছি বা আমার আমুর মুখে যে গানগুলো শুনি। সো এই গানগুলো বেসিক্যালি আমার গাওয়া হয়, আমার পছন্দের তালিকার মধ্যে এই গানগুলো রয়েছে, তো তার জন্যই হলো সেই গানগুলোই আমি গাইবো। আর তোমরা কিন্তু এর মধ্যে আমাকে টেক্সট করতে পারো, এবং আমাকে কিন্তু টেক্সটের মাধ্যমে জানাতে পারো তোমাদের সব কথা, এবং তোমাদের যেই যে রিকোয়েস্ট আছে গানে, যে গানগুলো আমি প্লে করতে পারি সেই রিকোয়েস্টগুলো। তো এক এক করে তোমাদেরকে বলে দিচ্ছি কী কী করতে পারো। প্রথমত যে ব্যাপারটি রয়েছে সেটা হলো আমাকে কিন্তু টেক্সট করতে পারো, এবং আমাকে টেক্সট করার জন্য যে নিয়মটি রয়েছে তা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে CFM, তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম, তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন, তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও 26969 এই নম্বরে। এবং তাছাড়া যে ব্যাপারটি রয়েছে তা হলো তোমরা কিন্তু এখন আমার লাইভে দেখতে পাচ্ছ, এবং আমাকে লাইভে দেখার জন্য যেই পেজটি রয়েছে সেটি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। যারা যারা এখন পর্যন্ত জানো না বা মনে নেই তাদেরকেও বলে দিচ্ছি, এবং যারা আজকে নতুন আমায় শুনছ তাদেরকেও বলে দিচ্ছি সব কিছু মিলিয়ে। সেটা হলো পেজ হলো facebook.com/capitalfm948। সো তোমরা এখানে গেলেই কিন্তু আমাকে এখন লাইভে তোমরা দেখতে পাবে, এবং সেখানে কমেন্ট করতে পারবে। যদিও আমি কমেন্টের থেকে টেক্সটটা একটু বেশিই পড়ে ফেলি বা একটু বেশিই পড়ি, সেই ব্যাপারটা আসলে রয়েছে। আর যে ব্যাপারটি রয়েছে যে আমরা কিন্তু একটা ব্যাপার নিয়ে একটু কথা বলতেই হয়, যদি আজকে না, এটা হলো দুদিন পরে, আই গেস দুদিন পরেই হলো নারী দিবস, বিশ্ব নারী দিবস। বিশ্ব নারী দিবসে আমি কেন হলো ওদিকে তাকে এরকম মাথা নাড়াচ্ছি, কারণ হলো দুদিন পরেই কিনা সেই ব্যাপারটি একটু কনফার্ম হওয়ার জন্য আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম। তো তার জন্য যাই হোক, যেহেতু দুদিন পরেই হলো বিশ্ব নারী দিবস, তো সেই দিবসটি সম্পর্কে আসলে আমরা যতই বলি ততই কম হয়ে যায়। তবে একটা ব্যাপার আমি একটু বলবো যে নারী দিবসকে সামনে রেখে একটা কথায় প্রথমত যে ব্যাপারটি বলবো সেটা হলো আমার পক্ষ থেকে এবং ক্যাপিটাল এফএমের পক্ষ থেকে সবাইকে নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এবং সেকেন্ডলি যে ব্যাপারটা রয়েছে যে নারী মানে কিন্তু দেখো শুধুমাত্র, মানে নারী মানে হলো আমরা কিন্তু যেরকম আমাদের মাকে বোঝাই, নারী মানে হলো আমাদের মেয়ে, নানু, দাদি, এই এই সবাইকে, মানে এই এই যে জাতি রয়েছে, নারী যে জাতি রয়েছে সেই সবাইকে বোঝানো হয়। কারো কারো মেয়ে, কারো কারো মা, কারো কারো ওয়াইফ, কারো কারো প্রেমিকা, কারো কারো ভালো লাগার মানুষ, কারো কারো বান্ধবী। তো একটা ব্যাপার আমি একটু বলবো সেটা হলো একদম যে ব্যাপারটা আমার কাছে সবসময় মনে হয় যে দেখো একটা ছোট্ট বাচ্চা, একটা ছোট্ট শিশু, সেই মেয়েটি একেবারে দু বছরের মানে একেবারে দু বছর তার বয়স, বা তার বয়স হলো এক বছর। তাই বলে সম্মান যে ওয়ার্ডটা, এটা যে শুধুমাত্র যে তোমার থেকে যারা বড় তাদেরকেই সম্মান করতে হবে, ইটস নট লাইক দ্যাট।
সম্মান ওয়ার্ডটা হলো সবার জন্য। একটা এক মাসের শিশুর জন্য, একদিনে শিশুর জন্য যে সম্মানটা রয়েছে, একেবারে 100 বছরের বৃদ্ধা যে রয়েছে বা বৃদ্ধ যে রয়েছে তার জন্যও কিন্তু সম্মানটি রয়েছে। তো আমার কথাটা হলো কি, যে এই যে বলে না যে সম্মান করো, তোমাদের বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে আদর জানাও, আমরা স্কুলে সেটা পড়ে এসেছি, এখনও সেটা বলি। কিন্তু এই আদর মানে কিন্তু, এই আদরের সাথে কিন্তু সম্মানটাও রয়েছে। তো আমি যেটা বলবো সবাইকে, যে আমরা এখন থেকে একটু সবাইকে সম্মানটা করি না বলো, যে একদম যে ছোট, একেবারে ছোট্ট বাচ্চা যে, তাকেও কিন্তু আমাদের সম্মান করা উচিত। তার ফিলিংস, তার যে ব্যাপারটা, সেও কিন্তু নারী। হ্যাঁ, যদিও নারী আমরা কখন বলি, একজনকে নারী তো একটা বয়সের পরে তাকে আমরা নারী বলে সেই আখ্যায়িত করি, কিন্তু তার আগ পর্যন্ত তাকে কিন্তু হয় শিশু নয়তো কিশোরী, বাট এই ব্যাপারটা। কিন্তু আমি হলো পুরো জাতিটার কথা বলছি, নারী জাতি, প্রত্যেককে হলো সম্মানটা দেওয়া উচিত। তাহলে হয় কি, যে আমি একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং, অনেককে অনেক ধরনের এখন, যেটা নাকি আগে আমরা ছোটোবেলায় যত প্রবলেমসগুলো আমরা দেখতাম না, বা যেই যেই এখন যেই বাজে কিছু ঘটনা ঘটছে সেগুলো ছোটো, আমি যখন স্কুলে পড়ি বা আমরা যখন স্কুলে পড়ি তখনও কিন্তু এই যে নিউজ যে দেখতাম, তখন এই ব্যাপারটা দেখতাম না, এখন যতটা পরিমাণে বেড়েছে। তো তাই বলছি কি, যে সব নারীদের প্রতি আমরা একটু সম্মানটা রাখি। আমরা প্রত্যেকটা নারীর দিকে, প্রত্যেকটা মেয়ের দিকে যখন তাকাবো, হয়তোবা সে আমারই বা তোমারই মার বয়সী, বা বোনের বয়সী, বা যাদের বাচ্চা রয়েছে, যাদের হলো বা বিয়ের পর তা যাদের এই বয়সেরই একটা বাচ্চা রয়েছে, তার বাচ্চার সমান, বা তার দাদি অথবা নানির সমান। সো ইটস অল অ্যাবাউট যে তুমি তাকে কী করে দেখছো। যখন নাকি ব্যাপারগুলোকে নিজের মতো করে দেখবো আমরা, তখনই দেখবে সব কিছু খুব সুন্দর হয়ে গেছে, সব কিছু সব একদম ঠিকঠাক পরিপাটি হয়ে গেছে। তো এতটুকুই। আর সবাই যে খারাপ আমি তা বলছি না, আমাদের এই পুরো, আমি শুধুমাত্র দেশের কথা বলছি না, আমরা এখন যেইখানে আসলে বাস করছি, একদম পুরো পৃথিবীর কথা বলছি, প্রতিটা মানে মানুষের ক্ষেত্রেই দেখা গেছে প্রতিটা দেশেই খারাপ ভালো দুটোই রয়েছে। তো আমরা এখন যারা আছি, মানে আমরা এখন যারা এই ব্যাপারটাকে বুঝতে পারছি, আমরা আমাদের পাশের মানুষটাকে সেটা একটু বোঝাবো, এবং তার আমাদের পাশের মানুষটাকে এতটুকু বোঝাবো যে আমরা যেন সব কিছু পজিটিভলি দেখি, পজিটিভলি যেন চিন্তা করি, তাহলেই হবে। আমরা যতক্ষণ পর্যন্ত না পজিটিভলি চিন্তা করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আসলে কখনোই কোনো কিছু ঠিক হবে না। অ্যান্ড এখন যেটা করব সেটা হলো যে একটা ব্রেক অবশ্যই আমরা নেব। এখন আমি তবুও কেন ওদিকে তাকাচ্ছি ব্রেকের ব্যাপারে, কারণ এই একটা ব্যাপার, এদিক থেকে পারমিশনটা লাগবেই বস, তাছাড়া হবে না। সো যাই হোক, এখন আমি জাস্ট একটু ব্রেকে যাচ্ছি। সো এখন যে ব্যাপারটি আমি তোমাদেরকে বলবো, যে একটু আগে আমি যে ব্যাপারটি নিয়ে কথা বলছিলাম, যে সামনে যেহেতু নারী দিবস, তো সেই ব্যাপারটি নিয়ে আসলে কথা বলছিলাম। ওই যে বলছিলাম না যে আমাদের আশেপাশে মানুষগুলোকে একটু পজিটিভ যেই চিন্তাটা, সেই ব্যাপারটা নিয়ে একটু এনকারেজ করা, হ্যাঁ, তাদেরকে ইনফ্লুয়েন্স করা, তাদেরকে এনকারেজ করা, দ্যাটস দ্য থিং। আমরা এখন চাইলেও যদি বলি যে দেখো, আমি যদি এখন তোমাকে বলি যে দেখো তুমি তোমার আশেপাশে মানুষগুলোকে চেঞ্জ করো, দ্যাটস ইম্পসিবল। আমি কখনোই পারবো না আমার পাশের মানুষটাকে চেঞ্জ করতে, তুমি কখনোই পারবে না তোমার পাশের মানুষটাকে চেঞ্জ করতে। এটা আসলে তোমার সঙ্গে যখন কথা বলবে বা আমার সঙ্গে যখন কথা বলবে, সেই কথাটা বলতে 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 আস্তে 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 সেই মানুষটির মধ্যে চেঞ্জেসটা চলে আসে। সো দ্যাটস দ্য মেইন ফ্যাক্ট। তো আর এই চেঞ্জগুলো না এখনই যদি আমরা চাই যে এত দিন হয়ে গেছে এখনও চেঞ্জ হচ্ছে না, ভাই চেঞ্জেস এত, এই চেঞ্জগুলো না একটু বড় বড় একটু চেঞ্জেসগুলো, হ্যাঁ, এগুলো না থাপ করে চলে আসে না, যে একেবারে পুরো এই আমরা একদিকে ফ্লোটা যাচ্ছে, ফ্লোটাকে পুরো চেঞ্জ করে অন্যদিকে নিয়ে যাওয়াটা এত ইজি না। ধৈর্যের সাথে, কথার সাথে, আর আরেকটা যে ব্যাপারটি রয়েছে যে আমাদের মাথাটা ঠান্ডা রেখে আসলে আমাদেরকে এগোতে হবে, বিকজ আমরা অনেকেই আছি যে মাথাটা গরম হয়ে যায়, এটা কেন করলো, ওটা কেন বললো, ওটা কেন হলো, থাকবই না এই দেশে বা থাকবই না ওখানে, এই সব কিছুর পরে হলো আমরা বলে ফেলে ওই খারাপ, সেই খারাপ, এই খারাপ। দেখো কেউ খারাপ নয়,
আমি অনেককে এরকম দেখেছি, আজকে একটু হয়তো বা ভারী ভারী কথা বলে হয়ে যাচ্ছে, কিন্তু ভারী কথা না, এটা হলো ফ্যাক্ট। এই জন্য যে এটা তো প্রতিদিন বলা হয় না, আর নারী দিবসটাও প্রতিদিন আসে না। আরেকটা যে ব্যাপার, যে এই যে দিবসগুলো, এই দিবসগুলোতেই আসলে আমরা এই কথাগুলো বলার স্কোপটা পাই। তাছাড়া আমরা কিন্তু প্রতিদিন 365 দিন কিন্তু এই কথাগুলো বলার বা এই টপিকটা নিয়ে কথা বলার সুযোগটাও পাই না। তো তাই হলো আজকে এই কথাগুলো বলছি। বিভিন্ন ব্যাপার দেখি আমরা, এটা আমি প্রথমেই বলে নিচ্ছি, এটা কিন্তু আমাদের দেশের কোনো সমস্যা নয়। এই সমস্যাটা হলো আমরা এই দেশে থেকে আমরা দেখছি যে এই এই ঝামেলাগুলো বা এই ব্যাপারগুলো আমরা ফেস করছি, তার জন্য আমরা বলছি আমাদের দেশেরই প্রবলেম। বাট ইটস নট লাইক দ্যাট। আমরা যখন আবার অন্য দেশে যাব, সেখানেও দেখবে অনেক প্রবলেম আছে, ট্রাস্ট মি, সেখানেও আরও বড় বড় প্রবলেম আছে। তো সবসময় এটাকে আসলে এইটা এটা বলাটা ভুল হবে যে আমাদের দেশেই আসলে ব্যাপারটা আছে, এই সবাই এরকম, ওদের মেন্টালিটিটাই এরকম। ইটস নট লাইক দ্যাট, ট্রাস্ট মি। তো তবে যে ব্যাপারটা যে আমরা খারাপটাকে কখনো সাপোর্ট করবো না, প্লিজ, এই ব্যাপারটা আমি অনেক জায়গায় দেখি যে কেউ কেউ আছে যারা নাকি জানতে পারছে যে ব্যাপারটা ঠিক না, জানতে পারছে, বুঝতে পারছে ব্যাপারটা ঠিক নয়, কিন্তু একটা মেয়েকেই, আমি আবার বলছি নট এভরি ওয়ান, কেউ কেউ আছেন, একটা মেয়ের সেখানে কোনো দোষ নেই, কিন্তু তবুও ঘুরে ফিরে সেই মেয়েটাকেই দোষ দিচ্ছে। হ্যাঁ, তো আমার কথা হলো কি যে আমরা সবসময় রাইট ওয়েটা থাকবো। আমরা এটা বলছি না যে তুমি রুডলি কথা বলো, সবসময় যে একটা মানুষকে বকা দিয়েই সব কিছু করা যায়, ইটস নট লাইক দ্যাট। তুমি কিন্তু ভালো করে কথা বলেও, সত্যি কথাটা বলেও কিন্তু অনেকখানি আমরা বদলাতে পারি সব কিছুকে। আমি এখন এই জেনারেশনের কথা বলি, এই জেনারেশন বলবো না, আমি আসলে যেটা বলবো যে খোলাখুলি যদি কথাগুলো ওভাবে করে বলা হয় তাহলে বলবো যে দেখো, এখন যেই আমরা যেই ইয়েগুলো ফেস করি, মেয়েদের কথাই বলি, যে আমি জাস্ট মাঝে বসেই কথাগুলো বলছি যে ফেসবুক থেকে, মানে ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্ম বলতে হলো ধরো ফেসবুক, ধরো ইউটিউব, ধরো ইনস্টাগ্রাম, ধরো এনি ডিজিটাল প্ল্যাটফর্ম, সেখানে কিন্তু দেখবে যে একটা ছেলের থেকে একটা মেয়েকে কিন্তু অনেকভাবেই কথার মাধ্যমে অনেকভাবেই কিন্তু তাকে মাঝে মাঝে ডমিনেট করা হচ্ছে, মাঝে মাঝে কথার মাধ্যমেও অ্যাবিউজ করা হচ্ছে, মাঝে মাঝে হলো খুব হেনস্থা করা হচ্ছে। সো এই যে ব্যাপারটা, হ্যাঁ, এবং অনেকে হলো এই ব্যাপারটাকে সাপোর্টও করেন। তো আমার সেখানে বক্তব্য যেটা, যে দেখো, এই যে যারা করছে এবং যারা সাপোর্টটা করছে তাদেরকে, তাদের উদ্দেশ্য হলো আমাদের এটা বলা থাকবে যে দেখো, এই যে করছো, আর ইউ হ্যাপি উইথ ইট? তুমি যে একটা মানুষকে না জেনে বা না বুঝে একটা মেয়েকে যে তুমি এত কিছু বলছো, তুমি তো জানো না সে কেমন, তুমি কি তাকে জানো, তুমি কি তাকে চেনো? তুমি তো চেনো না, তুমি তো তাকে জানছো না। কিন্তু হতে পারে, হতে কিন্তু পারতো যে সে তোমার বোন হতে পারতো, আল্লাহ তাকে তোমার বোন হিসেবে বানায়নি, কিন্তু হতে পারতো সে তোমার বোন, হতে পারতো সে তোমার মার বয়সী, বা হতে পারে সে তোমার মার বয়সী, বা হতে পারতো সে তোমার মা, বা তোমার ফ্যামিলির কেউ একজন, তখন কি তুমি সেটা করতে পারতে? পারতে না। তো সো একটা ব্যাপার কি যে কাউকে খারাপ কিছু বলায় এটাতে কিন্তু নিজের মহত্বটা কিন্তু প্রকাশ পায় না, মাহাত্মটা আসলে কখনোই প্রকাশ পায় না। তুমি যদি কাউকে কখনো খারাপ কিছু বলো, স্পেশালি নারীদেরকে যদি কখনো, তুমি নারী বলে কথা নেই, মানুষকে, তুমি কোনো মানুষকে যদি খারাপ বলো, সেখানে কিন্তু তোমার ক্রেডিট না, ট্রাস্ট মি, তোমায় কিন্তু, তুমি বলছো তো, তোমার নামটা হয়তোবা ধরে দুজন মানুষ তোমাকে সাপোর্ট করছে, কিন্তু বাকি দশজন কিন্তু তোমায়ই খারাপ বলছে যে এই মানুষটা এরকম কথা বলে। তো তার জন্য আমি যেটা বলবো যে আমরা একজন যদি একটু চেঞ্জ হয়, আস্তে আস্তে করে সবাই চেঞ্জ হবে। সো আমাদের যেটা করা উচিত, যে দেখো, যদি কখনো কোনো নারীকে সম্মান দিতে না পারো, অন্তত অসম্মানটা করো না, ঠিক আছে? আরেকটা যে ব্যাপার রয়েছে, যে আমি আমি জানি যে এখন এখনের যে জেনারেশনটা, আগে আগে জেনারেশন, এখন জেনারেশন এবং আমাদের নেক্সট জেনারেশন, সবাই সবাই কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমরা সবাই চেষ্টা করে এসেছি চেঞ্জ করা, নিজেদেরকে বদলাবার ইন আ পজিটিভ ওয়ে।
এখনও সেটা করছি এবং ইন ফিউচারেও সবাই এই বদলানোর চেষ্টাটা করবে। সো আমরা বদলাচ্ছি এবং পজিটিভ ওয়েতেই বদলাচ্ছি। অনেকে আমাদের মানে অনেককে দেখছি এই ব্যাপারটা নিয়ে এগোচ্ছেন, তো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। আমরা সবাই অ্যাকচুয়ালি অ্যাপ্রিসিয়েট করি ব্যাপারটাকে। আরেকটা যে ব্যাপার রয়েছে যে তবুও হলো খারাপ ভালো মিলেই তো মানুষ, তাই না? সো খারাপও থাকবে ভালোও থাকবে, আমরা ভালোটাকে সাপোর্ট করব, খারাপটাকে সাপোর্ট করব না, দ্যাটস আর কি। অ্যান্ড এখন যেটা করব সেটা হলো আমরা একটা গানে চলে যাব। অ্যান্ড গানটা হলো এবার আমি গাইব, দ্যাটস ফর শিওর। বিকজ হলো আমি যখন আর কি ইউনো আমি গানের কথা যখন বলছিলাম তখন আমার পাশের থেকে নবিতা আমাকে বলছিল তুমি গাবা। সো আই নো রাইট? অ্যান্ড আমি তো বলতে দিয়েছিলাম অগুমর মধুমিতা, বুঝছো? আচ্ছা, আমি এখন যে গানটি গাইবো তুমি বলতে পারো যে আমি মোবাইল নিয়ে কী করছি, বিকজ গানটি হলো আনফর্চুনেটলি এবং আই এম ভেরি সরি অ্যাবাউট ইট যে আমার গানটি আসলে মুখস্থ নেই, মুখস্থ ছিল বাট ভুলে গেছি, তাই জন্য আসলে আমি একটু লিরিকটা বের করে নিলাম। এই গানটি গাওয়ার পেছনের ব্যাপারটা রয়েছে যে এই গানটি একটা নাটকের গান, নাটকটির নাম মোস্ট প্রবলি তিন পুরুষ। এবং এই নাটকটি হলো আমি যখন একদম ছোট পিচ্ছি তখন হলো এই নাটকটা আমি প্রতিদিন দেখতাম, ইনফ্যাক্ট আমরা সবাই হলো বাসার মধ্যে সবাই এই নাটকটা দেখতাম। তো এই নাটকটা বেসিক্যালি আমার দেখার মেইন উদ্দেশ্যটা ছিল ওই গানটি। তো আমি আজকে জাস্ট এই গানটি হঠাৎ করে আমার জাস্ট মনে পড়ছিলো তাই একটু গাওয়ার চেষ্টা করলাম, এটা কখনো আগে গাইনি, জাস্ট শুনেই এসছি, আজকে প্রথমবার গাইছি। যেহেতু এটা একদমই কোনো গানের অনুষ্ঠান নয়, দ্যাটস ওয়াই আমি জাস্ট ক্যাজুয়ালি গেয়ে দিচ্ছি, আশা করছি সবার কাছে ভালো লাগবে। নগরীর চার দে আলির নাকি এখান থেকে গেল আরেকটু উপরে করে নেই বেটার হয় না? হ্যাঁ, কথা বলতে বলতে যাড়ে যা মনের পাখিটা জীবন আকাশে দুঃখ ভুলে যা যাড়ে যা সময়ের ঘড়িটা রঙিন বাতাসে স্বপ্ন এঁকে যা শত দুঃখের ছেঁড়া পালে শিকড়হীনই প্রাণী নগরের চার দেয়ালে জীবনের কি মানে কত যে চেনা মুখ মানুষের ভিড়ে বারে বারে ফিরে যায় সেই চেনা ঘরে যা কিছু ছুঁয়ে যায় সুখটুকু দিয়ে মনের অভিমান যাবে কি রয়ে যাড়ে যা মনের পাখিটা জীবন আকাশে দুঃখ ভুলে যা শত দুঃখের ছেঁড়া পালে শিকড়হীনই প্রাণী নগরের
চার দেয়ালে জীবনের কি মানে। থ্যাংক ইউ। সো দ্যাট ওয়াজ মাই ফেভারিট সং অ্যান্ড দ্যাটস ওয়াই আমি জাস্ট গানটি গাওয়ার চেষ্টা করলাম। আই রিয়েলি হোপ সবার কাছে একটু হলেও ভালো লেগেছে। অ্যান্ড ইয়েট সো এখন যেটা চিন্তা করছিলাম যে দেখো আমি সবসময় হলো গান গাই ফার্স্টে, তারপর হলো মানে আগে হলো অনেক কথা বলি তারপর হলো গান গাই। সো এখন এই লিঙ্কটায় আগে আমি গানটা গাই তারপর আমি কথা বলি, এটা হলো বেটার হবে। অ্যান্ড 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 যেটা হলো যে এখন আমি যে গানটি করব সেটা হলো আমার ভীষণ পছন্দের একটা গান। আমি একেবারে ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমার আমি যখন স্কুলে ছিলাম, স্কুলে না অ্যাকচুয়ালি কলেজে আই গেস, হ্যাঁ কলেজে, আমার ফ্রেন্ডরা আমাকে হলো আমার গান কখনোই শুনতো না তারা। অ্যান্ড আমি জানি না তারা কি আমার পেছনে কি আমার গান শুনে কিনা, বাট আমার সামনে সে তারা একেবারে নির্দ্বিধায় বলতো যে তারা আমার গান কখনোই শোনে না। তারা যেটা করতো তারা হলো তাদের পছন্দের গানগুলো আমাকে দিয়ে গাওয়াতো প্রত্যেকটা ক্লাসের মধ্যে, আমাকে বলতো এই গানটা শিখে এসো, এই গানটা শিখে আসিস। সো আমি হলো ওই গানটা শিখ মানে ওই গানটা জাস্ট গিয়ে তাদেরকে শোনাতাম। সো এই গানটা হলো সেই সেই লিস্টেড যে গানগুলো ছিল সেই লিস্টেডের মধ্যেই একটা গান। এই গানটি হলো আমার আমার ভীষণ পছন্দ, আমি জাস্ট ট্রাই করছি গানটি গাওয়ার জন্য। Heart beats fast, colors and promises. How to be brave? How can I love when I'm afraid to fall? But watching you stand alone, all of my doubt suddenly goes away somehow. One step closer, I have died every day waiting for you. Darling, don't be afraid, I have loved you for a thousand years. I've loved you for a thousand more. Time stands still, beauty no she is. I'll be brave, I'll not let anything take away standing in front of me. Every breath, every out has come to this. One step I have died every day waiting for you. Darling, don't be afraid, I have loved you for a thousand years. I've loved you for a thousand more. All along I believed I found you. Time has brought your heart to me, and I have loved you for a thousand years. I've loved you for a thousand more. Thank you. All right, so that was
Actually, that was my favorite song, and still now it's one of my favorite songs. So tai jonno ami ganti gailam. I don't know shobar kache kotota bhalo lekeche kotota kharap lekeche. Anyways, finger crossed, hope for the best. আচ্ছা, এখন যেটা বলবো সেটা হলো, তোমরা অনেকে আসলে আমাকে টেক্সট করছো, অনেকে হলো আমার সাথে জয়েন করে ফেলেছো লাইভে, তো তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস জানাচ্ছি। বাট স্টিল আমি এটা বলতে পারছি না যে তোমাদের টেক্সটটা আমি কখন পড়া স্টার্ট করব, বাট ভেরি সুন আমি মানে লাইক আমাকে একটু আরেকটু সময় দাও, আমি জাস্ট সবগুলো SMSগুলোকে একদম এখানে গ্যাদার করে নিই, তারপর হলো একটা 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 করে আমি পড়ে ফেলবো। আর এখন আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হলো, আমার ইউজুয়ালি আমি যে ধরনের কথাগুলি বলি, আমি যে এমনি যে থাকেন আজাইরা যে কথাগুলি বলি, সো সেইগুলি কথা এখন বলে আমি স্টার্ট করে ফেলবো। অ্যান্ড ইয়াস, এই যে স্টার্ট করলাম পরে, বাট তার আগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমাকে বেশি বেশি করে SMS করতে পারো, এবং আমাকে SMS করার জন্য যে নিয়মটি রয়েছে তা হলো, তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে CFM, তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম, তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন, তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও 26969 এই নম্বরে। আর যে ব্যাপারটি রয়েছে যে এখন আমি কী নিয়ে কথা বলবো, অনেকক্ষণ ধরে হলো নারী নিয়ে কথা বলছি, নারী দিবস নিয়ে কথা বলেছি। আচ্ছা, সোফার আই নো যে এবার কিন্তু নারী দিবসে অনেক গান আসছে, অনেক বলতে কি দু একটা গানের কথা আসলে আমি ফেসবুকে আমি দেখছিলাম, সেরকম দু একটা গান এরকম আসছে, তো সেই গানগুলোর জন্য আসলে আমি নিজেও অনেক অনেক বেশি এক্সাইটেড। আমি জানি না এই গানগুলো কবে রিলিজ হবে, সো যখনই রিলিজ হোক আমি অবশ্যই সেই গানগুলো নিয়েও তোমাদের সঙ্গে কথা বলবো, কারণ আমার কাছে যেটা মনে হয় যে নারী নিয়ে এবং নারী দিবসকে কেন্দ্র করে, দিবসের কথা বাদই দিলাম, নারীকে নিয়ে আসলে গান তৈরি হওয়াটা আসলে আমি আসলে চাচ্ছিলাম, আমি খুব খুব বেশি চাচ্ছিলাম যে এরকম একটা গান তৈরি হোক। অ্যান্ড এরকমই যেহেতু গানগুলো আসছে, লেটস সি, যদি আমার না গানগুলো একদমই আমি গাইছি না, এরকম অনেকে আমাদের অনেক ফেভারিট কিছু অনেক সিঙ্গার্স রয়েছে যারা এই গানগুলো গাইছেন। আচ্ছা, এবার যে ব্যাপারগুলো রয়েছে সেটা হলো, এখন আমি তোমাদেরকে আর কী কী ব্যাপারে কথা বলতে পারি, আমাকে অনেকে SMS করাচ্ছে। এখন আমি যেহেতু হলো একেবারে একটু সিরিয়াস কিছু টপিক, ইট হ্যাপেন্স ইট লাইক, ইনফ্যাক্ট আমি জানি না অন্য কারো ক্ষেত্রে হয় কিনা, বাট আমার ক্ষেত্রে অনেক হয়। যাই হোক, এখন যেটা বলছিলাম যে টপিকগুলো নিয়ে আমি কথা বলছিলাম, তার মধ্যে সিরিয়াস ব্যাপারটা একটু থাকুক, তারপর আস্তে 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 করে আমি মজা করছি, বা মজার কোনো টপিক পেলে অবশ্যই সেটা নিয়ে আমি কথা বলবো। বাট একটু আগে আমি একটা মেসেজ পড়ছিলাম, মানে টেক্সট পড়ছিলাম, সেটা হলো আমার আপকামিং সং নিয়ে, যে আমাকে অনেকেই টেক্সট করেছো। ইভেন এই ব্যাপারটা না আমি খেয়াল করি যে আমার ফেসবুকে আমি অনেকবার মানে ফেসবুকের মধ্যে আমি খেয়াল করি, বা ইনস্টাগ্রামে স্পেশালি আমি খেয়াল করি, যেহেতু আমি ফেসবুকে যেরকম অ্যাক্টিভ তার থেকে বেশি অ্যাক্টিভ থাকি আমি ইনস্টাগ্রামে, মানে আমি ট্রাস্ট মি আমি ফেসবুকে এত কমেন্টস আমি পড়ি না যতটা হলো ইনস্টাগ্রামে, যারা যারা তোমরা কমেন্টস করো সেগুলো আমি যে পরিমাণে পড়ি, আমার কাছে ভালো লাগে জাস্ট কমেন্টসগুলো পড়তে, মানে কমেন্টগুলো পড়তে। তো সেখানে আমি যেটা দেখি যে তোমরা অনেকে বলছো যে আপু তুমি কি আর গান করবে না, বা তুমি কি গান করছো না কেন, তোমার কেন কোনো নতুন গান আসছে না, এই সেই সেই। সো নতুন গান আসছে না বলতে হলো, নতুন অনেক গানই আসছে, যেমন হলো মুভির গানগুলো আসছে, তারপর হলো হৃদয় ভাষাতে একটা আমি আই থিঙ্ক ওটা যারা যারা গানটা আমি গেয়েছিলাম, মানে কভার করেছিলাম, তো ওরকম গানগুলো আসছে, তো ওরকম গানগুলো এসেছে। কিন্তু আমার অরিজিনালস কোনো, মানে অরিজিনালস কেন আসছে না, লাস্ট টু ইয়ার্সে এসেছে হলো আবদার গানটা এসছে, কিন্তু আমি বলবো হলো যে এর মধ্যে কেন আসছে না, তা হলো আমি নেক্সট 5-6 প্রজেক্ট নিয়ে কাজ করছি, যে 6 প্রজেক্টের মধ্যে 6 গানই 5 গানই হলো আমার লেখা, এবং তার মধ্যে
একটা গান হলো আমিই লিখেছি, আর আমার সাথে হলো হেল্প করেছে, একটা গানের মধ্যে হলো জীবন মামা আমাকে একটু হেল্প করেছে, যেহেতু আমার আমি জানি না ভাই, আমি একটা কথা বলে লিরিক লিখতে গিয়ে আমি এই ব্যাপারটা বুঝতে পেরেছি যে আমার মধ্যে থেকে কেন কোনো রোম্যান্টিক কথা আসে না। আই রিয়েলি হ্যাভ নো আইডিয়া, ট্রাস্ট মি, আমি রোম্যান্টিক কোনো কিছু লিখতেই পারি না। আমি অনেক চেষ্টা করেছি রোম্যান্টিক ওয়েতে অনেক কিছু লেখার, রোম্যান্টিক কোনো মানে লিরিক্সগুলো যেন রোম্যান্টিক ওয়েতে হয় ওরকম কিছু লেখার, বাট আমাকে দ্বারা আসলে সেটা লেখাটা হয় না, আমি জানি না কেন। বাট আমি যে গানগুলো লিখছি বা লিখেছি নেক্সট যে গানগুলো সেটা একটু ডিফারেন্ট। ডিফারেন্ট বলতে হলো আমার পছন্দ। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে পড়শি বা পোষাপু যে তোমার কি ধরনের গান পছন্দ, তাহলে হলো আমি সেই গানগুলোকে বা বলবো যে এই এই টাইপের গানগুলো হলো আমার গাইতে পছন্দ। ইট ডাজেন্ট মিন যে আমি আগে যে গানগুলো গিয়েছি বা যেগুলো গাইছি এগুলো আমার পছন্দ না, অবশ্যই পছন্দ, কিন্তু থাকে না মানুষের হলো পছন্দের একটা জায়গা থাকে, একটা ভালো লাগার জায়গা থাকে। সো সেই ভালো লাগার জায়গা থেকে হলো আমি আমার ভালো লাগাটা আসলে আমি বুঝতে পারছিলাম তো, এবং আমি কাউকে বোঝাতে পারছিলাম না, দ্যাটস ওয়াই আমি নিজেই লিখেছি গানগুলো। যদিও আমার গান লেখা হলো স্টার্ট হয়েছে আমি যখন ক্লাস সেভেনে পড়ি, তখন থেকে আমি হলো লিখি, কিন্তু এত বছর পরে আমি গানটা ইয়ে করেছি, কারণ হলো মানে এই গানটা নিয়ে স্টার্ট করেছি কাজ করা এই আমার লিরিকের উপরে। কারণ হলো আমি সবসময় সত্যি কথা বলতে ভয় পেতাম, আমি এটা হলো ভয় পেতাম যে আমি যে ধরনের লিরিকটা লিখছি এটা কি সবাই পছন্দ করবে বা সবাই কি এটা পজিটিভলি নেবে বা এটা তো কেউ শুনবে না। আমার খালি একটা কথাই মাথায় ঘুরতো যে আমার এই লিরিক্স কেউ শুনবে না, কারণ আমি যেভাবে করি সবাই হয়তো এত সুন্দর মিষ্টি মিষ্টি রোমান্টিক সব কথা লিখছে, আমি লিখতে পারি না। মানে আমার আমার প্যাটার্নটাই হলো অন্য রকমের, ইটস লাইক একদমই ডিফারেন্ট। মানে ডিফারেন্ট বলতে হলো আমি যে ধরনের গানগুলো গাইছি এটার থেকে একটু ডিফারেন্ট। তো তার জন্য বলছি যে সেই ক্ষেত্রে আমি বলছিলাম যে এই গানটা হলো একদম যেহেতু একটু অন্যরকম, এই সাহসটা জোগাতে আমার অনেকটা বছর লেগেছে। এখন পর্যন্ত এটা বলতে পারছি না যে আমার মধ্যে সেই সাহসটা এসেছে, এখন অবধি আমি খুবই কনফিউজড, বাট স্টিল আমার কাছে মনে হয়েছে যে না, আমি আসলে যেরকম গান চাচ্ছিলাম আমি সেরকম গান আসলে, মানে আম থাকে না যে ভালো লাগার গান, সো সেই ভালো লাগার গানের জন্য আসলে এই পাঁচটা কি ছটা প্রজেক্টের মতো আমি নেক্সট আনতে মানে রিলিজ করতে যাচ্ছি। তো তার জন্যই আসলে মাঝখানে অনেকটা গ্যাপ, মানে অনেক দিনের আমি একটা ব্রেক নিয়েছি টু ইউনো কি বলবো যে আমি কি চাই সেটা বোঝার জন্য, তারপর আমি কোন ওয়েতে আগাচ্ছি সেটা বোঝার জন্য, এই সব কিছু মিলিয়ে আসলে একটা ব্রেক আমি নিয়েছিলাম এবং এটা আমার না একটা দরকার ছিল, দ্যাটস ওয়াই। অ্যান্ড সেই ওটার জন্যই হলো যেন এই ব্রেকের পরে তোমরা আমাকে আমার গানগুলো বুঝতে পারো যে অ্যাকচুয়ালি আমি কোন ধরনের গানগুলো চাচ্ছি এবং গাইতে চাচ্ছিলাম, যেন এটা আসলে আমার অন্য মানে আমি যে গান গেয়ে আসছি বা ইনশাল্লাহ যে গানগুলো আসলে গাইবো এই এই প্যাটার্নটার থেকে আসলে যেহেতু একটু ডিফারেন্ট, তো সব কিছু যেন একেবারে খিচুড়ি পাকিয়ে না যায় তার জন্য। তো দ্যাটস আ থিং, দ্যাটস আ মেন থিং। আর এখন যেহেতু অনেক ব্রেক 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 করছিলাম, সো আই গেস এখন আমাকে একটু ব্রেক নিতে হবে, এবং এখন যে এখন একটু ব্রেক নিচ্ছি। আর লিসনিং পোর্শন দ্য মাইক ব্রট টু ইউ বাই JCX ডেভেলপমেন্টস লিমিটেড অ্যান্ড ইয়াস একদমই অনলি অন ক্যাপিটাল অফ এম 94.8। এবং আমি তো আছি আরও বেশ কিছুক্ষণ, তো অনেক কথা হবে, অনেক গান হবে বরাবরের মতো। বরাবর বলতে হলো একটু আগে পর্যন্ত যেরকম চলছিল আর কি, যে আমি কিছু কিছু গান গাইছিলাম আর হলো কিছু কিছু গান হলো আমি ইয়ে করে দিচ্ছিলাম, প্লে করছিলাম, তারপর আমি যদি মাঝে মাঝে নবীকে তাকে একটু ডাকি, নবীতা একটু আমার দিকে তাকাও, তুমি যদি দেখো যে এখানে হঠাৎ করে দেখলে ওখানে লাইটসটা ওই রুমের অফ হয়ে গেল, হ্যাঁ, তাহলে তুমি এখানে ধরো বসে আছো রাত 2টা বাজে, তখন লাইটসটা অফ হয়ে গেল থাপ করে, তুমি কি ভয় পাবা? ভয় পাবা সিরিয়াসলি? ওকে একদিন প্র্যাঙ্ক করবো এইসব দিয়ে, বুঝছো? ওকে এমনভাবেই ইয়ে করবো যেন রাত 3টা পর্যন্ত এখানে থাকে না। ওকে আচ্ছা, এটা হলো আমি মাঝে কেন এই কথাটা বললাম সেটা হলো আমার আমার সামনে যে দুজন বসে আছেন এটা ওনারা জানেন। যাই হোক, এখন আমি কথা আসল কথায় আসছি।
সেটা হলো আছে আমি আরও বেশ কিছুক্ষণ, এর মধ্যে তো গানগুলো হবে। একটু আগে যেরকম আমি গানগুলো গাইছিলাম একটু একটু করে, আমি একটু একটু করে আরও হয়তো বা একটা কি দুটোর মতো গান গাইতে পারি, একটা গান দুটো গান তিনটে চারটে ছটা। ওকে, যাই হোক, তো আর তার মাঝে যেটা করব, যে তোমাদের যে মেসেজগুলো আছে সেগুলো আমি পড়ে নেব, এবং আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি তোমাদের কিছু মজার মজার সব মেসেজগুলো আছে। হ্যাঁ, তোমরা খুব ফানি ফানি কিছু টেক্সট আমাকে করো, তো সেগুলোর জন্য দেখি কারা কারা আমাকে লিখেছে। অনেকে একটা লিখেছে, তো তার মধ্যে থেকে আমি একটা 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 করে আমি পড়ে ফেলবো। বাট তার আগে একটু আরেকটু যে ইনফরমেশনটা দেওয়া বাকি ছিল তা হলো, আমাকে তোমরা টেক্সটটা কী করে করবে, আমাকে টেক্সট করার জন্য যে নিয়মটি আছে তা হলো, তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে CFM, তারপর একটু স্পেস দিয়ে তোমার নাম, তারপর একটু স্পেস দিয়ে তোমার লোকেশন, তারপর একটু স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও 26969 এই নম্বরে, ঠিক আছে? আর এখন আমি আমি আচ্ছা আমি এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আসলে আমি একটা কাগজের মধ্যে এসএমএসগুলো পড়ছি, বিকজ হলো আজকে মনিটরটা অ্যাকচুয়ালি ওদিকে ঘোরানো আর আমি হলো এদিকে বসে আছি, সো আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না, তো সেখান থেকে হলো টেক্সটগুলো এখান থেকে সবগুলো লিখে লিখে আমায় দিচ্ছে। আজকে তোমার হাতে লেখা তো ভালো, মাশাল্লাহ, তোমার উন্নতি হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমাকে হৃদয় লিখে চাপো, তুমি কি খাও, খাওয়া দাওয়া করো কি? আচ্ছা, কি খাওয়া দাওয়াটা আমি করি? হ্যাঁ ভাই, আমি আমি মোবাইল খাই, কিবোর্ডটা খেয়ে ফেলি, মাইক্রোফোন খেয়ে ফেলি। আচ্ছা যাই হোক ভাই, আমি ভাত খাই, ট্রাস্ট মি, আমার মতো ভাত মনে হয় খুব কম মানুষ খায়। আমার ভাত খাওয়ার রুটিন যদি কেউ শোনে তাহলে সে মানে সিরিয়াসলি সে না আসলে বলবে যে এই মানুষটা এত খাওয়ার পরেও সে এরকম শুটকি মাছ কেন। আমি জানি না কেন এরকম রোগা, বাট স্টিল দ্য থিং ইজ, দ্য ফ্যাক্ট ইজ, আমি হলো প্রচুর পরিমাণে ভাত পছন্দ করি, প্রচুর। আমি ঘুম থেকে উঠেই হলো আমি, হ্যাঁ তখন তো আসলে রুটি টুটি খাওয়া হয়, আমি খুব একটা যে আমি হাতে বানানো রুটিটা হলো দিস ডেজ আমার ভালো লাগছে, তো আমি হলো এই রুটিটাই শুধুমাত্র সকালে এই রুটিটা খাই, তাছাড়া যখনই আমার ক্ষুধা লাগে তখনই হলো ভাত খাই। এবং আমার দু ঘন্টা পরপরই ক্ষুধা লাগে, আমি জানি না কেন দু ঘন্টা পরপরই আমার ক্ষুধা লাগে, এবং দু ঘন্টা পরপরই আমি ভাত খাই, এবং সেই ক্রেডিটটা আমি একদমই আম্মুকে দিব, বিকজ আম্মুকে আমি যখনই বলি আম্মু আমার ক্ষুধা লেগেছে তখন আম্মু সাথে সাথে বলে যে আর কোনো কিছু করার দরকার নেই, টেবিলের মধ্যে ভাত আছে, ভাত খাও। সো ইয়াস, দ্যাটস দ্য থিং, আম্মা সবসময় আমাকে ভাত খেতে বলে, অ্যান্ড আমিও হলো বলার সাথে সাথে ভাত নিয়ে বসে যাই। অ্যান্ড তোমরা কম বেশি হয়তো বা জানো যে আমার ডাল ভীষণ পছন্দ, হ্যাঁ ভাত আর ডাল যদি থাকে তাহলে আমার আর কোনো কিছু লাগে না, ট্রাস্ট মি, আমার আর কিচ্ছু লাগে না, তো আমি সারাক্ষণই ভাত খেতে থাকি আর আর কি, আর কিছু না। আর স্মৃতি আমাকে লিখেছে, আপু তোমার নতুন গান কবে আসবে? আমি একটু আগে আসলে এটা বলেছি যে দু মাসের মধ্যে আই গেস একটা একটা করে গানগুলো পেয়ে যাবে, যেহেতু ছটা প্রজেক্ট নিয়ে একসাথে কাজ করছি, ছটা মিউজিক ভিডিও প্রজেক্ট। দেখো এখন আমি যদি একটা গান রিলিজ করি, অ্যান্ড ইয়াস মেইনলি একটা যে ব্যাপার তোমাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আমার গানগুলো কিন্তু আমার চ্যানেল থেকে রিলিজ হবে, প্রত্যেকটা গানই হলো এখন এখন থেকে আমার চ্যানেল থেকে রিলিজ হবে। সো এটার জন্য আসলে এখন আমি ধরো যে আমি গানটা শুধুমাত্র রেকর্ড করলাম, অডিওটা ছেড়ে দিলাম, তাহলে তোমরাই পছন্দ করবে না, তোমরাই কিন্তু একবার জাস্ট এটা শোনার পরে তারপরে আর সেকেন্ড টাইম শুনতে চাইবে না, কারণ হলো তোমরা তোমাদের একটাই ইয়ে থাকবে যে মিউজিক ভিডিও কুইন। এখন এটাকে আসলে আমি বলবো যে এটাই হলো এখনের ট্রেন্ড, হ্যাঁ তো এই ট্রেন্ডের বাইরে আমরা যেতে পারবো না, তো তার জন্য হলো মিউজিক ভিডিও নিয়ে কাজ করছি, এবং এই মিউজিক ভিডিওর জন্য যেটা হচ্ছে যে ছটা গানের জন্য ছটা মিউজিক ভিডিও করে সেটাকে ঠিকঠাক করে তারপর হলো তোমাদের কাছে তোমাদের জন্য সে ব্যাপারটা রিলিজ করতে হবে। সো এটার জন্য সময় লাগে, ইট অ্যাকচুয়ালি টেক্স টাইম, তো ওটার জন্য একটু সময়টা লাগছে,
এই 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 প্রসেসটার জন্য। বাট এই বেশি হলো দু মাসের মধ্যে তোমরা একটা একটা গান করে আমার গানগুলো পেয়ে যাবে ইনশাল্লাহ। রনি আমাকে লিখেছে আমার আইডলকে, আমার আইডল হলো আমার আম্মু সব ক্ষেত্রে, বিকজ আমার দেখা হলো সব থেকে সুইটেস্ট পার্সন যদি হয় আমার আম্মু, সব থেকে ফ্রেন্ডলি পার্সন যদি হয় সেটা হলো আমার আম্মু, তারপরে সব থেকে সুন্দরী যদি কেউ হয় সেটা হলো আমার আম্মু, অ্যান্ড সব থেকে কিউটেস্ট যদি হয় সেটা হলো আমার আম্মু। এবং জাস্ট একটা কথা বললে হয়তো বা তোমরা মানে বুঝতে পারবো যে আমার যখন খুব, আমি খুব ইমোশনাল একজন মানুষ সত্যি কথা, যেটা আমি ধাপধুপ করে কেঁদে দিই, আমি ধাপধুপ করে কেঁদে দিই, তবে আমি সবার সামনে কাঁদতে পারি না। আমার একটা ব্যাপার যে আমার কষ্টটা আমি সবার সামনে কাঁদলে আমার কষ্টটা আসলে আমার মনে হয় কি যে আমার জাস্ট বুকের ভিতরে জাস্ট চাপা দিয়ে আছে কষ্টটা, এখন আমার কষ্টটা বের করতে পারছি না। একটা মাত্র জায়গা সেটা হলো আমার আম্মু, আমার যখনই কষ্ট হয় বা আমি কোনো ব্যাপার নিয়ে যখনই কষ্ট পাই কিছু করি না, আমি খালি আম্মুকে গিয়ে বলি আম্মু, যখন বসে থাকে বা কোনো একটা কাজ করছে আম্মুকে বলি আম্মু একটু আমার দিকে ফিরবা, তো ফিরে আমার দিকে, আমি বলি একটু দাঁড়াবা, তো দাঁড়ায়, দাঁড়ানোর পর আমি আম্মুকে জড়ায় ধরি, তখনই আম্মু বোঝা যায় যে আমার মন খারাপ বা কিছু, আমার কিছু বলতে হয় না। অ্যান্ড সেকেন্ড আরেকটা ব্যাপার বললে তোমরা হয়তো বা বুঝতে পারবা যে আমি একজন মানুষ, আমার এই বয়স পর্যন্ত একটা ফ্রেন্ড আমার হয়নি, যেই ফ্রেন্ডের কাছে আমি, এমন একজন ফ্রেন্ড নাই আমার যে নাকি আমার সব কথা জানে, এরকম ফ্রেন্ড একজনও নাই, জাস্ট কেউ না। লাইক আমি যাকে বেস্ট ফ্রেন্ড বলি সেও আমার হয়তো বা 40% ব্যাপার জানে, 40% ব্যাপার জানে, তার থাক মানে তার থেকে আর বেশি কিছু জানি না। ইনফ্যাক্ট আমার কেউ মানে আমি কাউকে বলি না কোনো কিছু, আমার আম্মুকে গিয়ে বলি, এমন কোনো কথা নাই যেটা নাকি আম্মু জানে না। এবং আমার বেস্ট ফ্রেন্ড বলো সেটাই হলো আম্মু, একদম আম্মুকে সামটাইমস আমি তুই তুই করেও বলি, নাম ধরেও ডাকি, বিকজ আমার কাছে ভাল লাগে, বা আম্মু আর আমার মানে রিলেশনশিপটাই হলো এরকম। হ্যাঁ মানে আমাদের দুজনের রিলেশনটাই হলো এরকমই, যে এভাবেই আমাদের কথাবার্তাটা হয়, এরকমই সব কিছু, অ্যান্ড ইয়া সব কিছু মিলায়। এবং আমার চোখে সব থেকে ভালো মানুষটা যদি বলি সেটা হলো আমার আম্মু, সব থেকে ভালো মানুষ তাকে তুমি, ট্রাস্ট মি আমি আম্মুকে মাঝে মাঝে বলি যে আম্মুকে এমনও আছে, তুমি যদি আম্মুকে গিয়ে 10টা বকা দাও, 10টা গালি দাও, তারপরে যদি 10টা গালি দেওয়ার পরে 10 মিনিট পরে গিয়ে তুমি যদি বলো আম্মুকে জাস্ট সরি বলো, দরকার নেই, একটু যদি হাসি দিয়ে বলো আচ্ছা ঠিক আছে ফাইন, ওইটা একটু করে দিবা বা ওইটা একটু করবা, দ্যাটস ইট, আহারে ওই আহারে, বাস ওই আহারে এসে মানে আহারেতেই আমি আম্মুকে মাঝে মাঝে বলি আম্মা হইছে তো, মানে তুমি একটু তো ইয়ে করো নাকি, বাট আম্মু হলো সাথে সাথে জাস্ট আহারে, আহারেতে বাস। সো দ্যাটস দ্য থিং। আর হলো ফরহাদ আমাকে লিখেছে আমার তোমার বাড়ি কোথায়, আমার গ্রামের বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া, যাকে নাকি বলা হয় বাউন্ডবেড়া, অ্যান্ড আমি স্টিল নাও সবাইকে বলি বাউন্ডবেড়া, হ্যাঁ সত্যি হাইতি না হাইতে না করে। সো হলো আমি কখনই ব্রাহ্মণবাড়িয়া বলি না, মানে ব্রাহ্মণবাড়িয়া বললে আমার কাছে মনে হয় যে ভাই এত শুদ্ধ করে আমরা জীবনও বলি না, আমরা সবসময় বলি বাউন্ডবেড়া। অ্যান্ড আমি জানি না এখন কেউ কিটা ব্রাহ্মণবাড়িয়া করে বলে কিনা, বাট আমাদের বাড়িতে হলো আমরা সবাই বাউন্ডবাড়িয়া বলি। অ্যান্ড নীলা আমাকে লিখেছে, হ্যাঁ ধন্যবাদ নীলা, ট্রাস্ট মি আমি একটু আগে বলছিলাম সবাইকে আমি কি দেখতে এতটাই খারাপ, একটু বলো না আমি কি এতটাই পচা দেখতে, মানে আমি কি এত খারাপ দেখতে, তো থ্যাংক ইউ নীলা, তুমি এত সুন্দর কেন আল্লাহ, না আমার ভালো লাগছে, থ্যাংক ইউ নীলা, থ্যাংক ইউ সো মাচ, এই কথাটা আমাকে ইউনো আমার অলওয়েজ মনে হয় আমি দেখতে খুবই বাজে, আমি এটা মানে সত্যি সত্যি আমার ম্যাক্সিমাম সময় এটা মনে হয় যে আমি দেখতে আসলেই খুবই বাজে, অ্যান্ড ওটার জন্য আমি কখনো আয়নার সামনে গিয়ে দাঁড়াই না। বাট আলহামদুলিল্লাহ আমি যেরকমভাবে আল্লাহ আমাকে তৈরি করেছে আমি আলহামদুলিল্লাহ আমি খুবই স্যাটিসফাইড, বাট স্টিল মনে হয় আর কি, তো ওটা আর কি। তো যাই হোক, আর কারা আমাকে কী লিখেছে, অর্পা আমাকে লিখেছে হাই আপু,
তোমার শোটা আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ অর্পা, থ্যাংক ইউ। আর তোমাদেরকে যারা মানে তোমাদেরকে বলছি যারা যারা এখনও জানো না, সেটা হলো আমি কিন্তু এখন থেকে মানে সবসময় আমাকে এখানে শুনতে পাবে। আমার শোটার নাম হলো পড়শি অন দ্য মাইক এবং আমার নাম হলো পড়শি। আর হলো যে ব্যাপারটি যে আমাকে তোমরা শুনতে পাবে ঠিক 9টা থেকে 11টা পর্যন্ত প্রতি শুক্রবার। তো এই তো, দ্যাটস ইট। আর কিছু এই এই শো ব্যাপার আর কোনো কিছু বলা নেই। আরেকটা যে ব্যাপার রয়েছে যে এখানে এসে আমি তোমাদের সঙ্গে কথা বলি, যে তোমাদের কথাগুলো জানার জন্য আমার অনেক ছোটো ছোটো ব্যাপার আছে যেগুলো নাকি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। সো দ্যাটস ইট। আমি কথায় কথায় কেন দ্যাটস ইট বলছি, বিকজ প্রত্যেকটা কথার পরে আমার আর কোনো কথা থাকে না, তার জন্য হলো দ্যাটস ইট বলছি। আমার আমার একটা ব্যাপার আছে জানো, মানে ব্যাপার না অ্যাকচুয়ালি, এটা বলাটা অন্যভাবে হয়ে গেছে। আমার এটাকে কী বলবো আমি ঠিক নিজেও জানি না, বাট কাহিনী একটা আছে, সে কাহিনীটা আমি তোমাদেরকে একটু পরে বলছি। বাট এখন যেটা করবো সেটা হলো তোমাদের জন্য একটা সুন্দর ব্রেক আছে, এবং ব্রেক এবং একটা সুন্দর গানের পরে আমি আসি। স্টে টিউনড। আর এই তো থাকো না, আমার সাথে থাকো না। হ্যাঁ আসছি তো, আসতেছি একটু পরে। তো এখন তোমরা আমাকে টেক্সটের মাধ্যমে তো অনেকেই জয়েন করে ফেলেছো, আর আমি দেখতে পাচ্ছি যে তোমরা অনেকে আমার সাথে লাইভেও জয়েন করেছো। থ্যাংক ইউ সো মাচ। আর যারা যারা লাইভে জয়েন করেছো মানে এখন অব্দি জয়েন করতে পারোনি বিকজ তোমরা জানোই না কোথায় লাইভটা দেখাচ্ছে, তাদের জন্য বলে দিচ্ছি যে আমার আমার সাথে লাইভে জয়েন করার জন্য যে পেজটি আছে তা হলো facebook.com/capitalfm948। অলরাইট, সো দেখো আমার কাছে মনে হয় কি অনেকক্ষণ ধরে কথা বলেছি, এখন একটা গান আমার গাওয়া উচিত। যদিও এতক্ষণ যেভাবেই গানগুলো গাইছিলাম না কেন, ওটা না হয় ঠিক আছে মোটামুটি ঠিকঠাক ছিল, কিন্তু এখন একদমই ঠিকঠাক থাকবে না বিকজ অনেকক্ষণ ধরে আমি কথাটা বলে ফেলেছি। সো ইউনো আমি কথা বললে আসলে গান গাইতে পারি না, আমার এই যে দেখো গলা বসে যাচ্ছে, এই জন্য হলো আমি প্রথমে একটা কথা, হয়তো বা তোমরা যে লাইভ যে কনসার্টগুলো হয়, লাইভ কনসার্ট বলতে স্টুডিও কনসার্ট, নট হলো এমনিতে আউটডোর যে কনসার্ট হয় ওগুলোতে না, কারণ ওগুলোতে কথা বলতেই হয় না। স্টুডিও লাইভে যেটা হয় যে তখন একটু কথা বলতে হয়, তারপর হলো আবার গান গাইতে হয়। হ্যাঁ রাইট। সো কথা বলতে হয় আবার গান গাইতে হয়, সো ওই জায়গাটার মধ্যে আমার কাছে খুবই ব্যাপারটা লাগে, আনকমফোর্টেবল লাগে, মানে খুবই প্যারাদায়ক লাগে, বিকজ হলো আমি কথা বলে আমার গলা বসে যায়। তো তার জন্য আমি যত দূর সম্ভব আমি কথাই বলি না, আমি খালি হুম না দ্যাটস ইট, দ্যাটস হোয়াট আই ডু অলওয়েজ। যাই হোক, এখন যে গানটি করছি সেটি হলো আমার ভীষণ 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 পছন্দের একটি গান। গানটি আমি জাস্ট গাওয়ার চেষ্টা করছি, আশা করছি সবার কাছে ভালো লাগবে। আবারও কেন এই মোবাইলটা নিয়ে বসলাম, কারণ তোমরা খুব ভালো করে জানো যে আমার কখনোই কোনো লিরিক্স মনে থাকে না, তো তার জন্য হলো মোবাইল থেকে আমার লিরিক্সটা বের করে তারপরে হলো গানটা গাইতে হয়, খুবই ব্যাপারটা ইজি মানে সিম্পল। আগুনের দিন শেষ হবে একদিন, ঝর্ণার সাথে গান হবে একদিন, আগুনের দিন শেষ হবে একদিন, ঝর্ণার সাথে গান হবে একদিন, এ পৃথিবী ছেড়ে চলো যাই স্বপ্নের শিরে বেশি মহিম, আগুনের দিন শেষ হবে একদিন, ঝর্ণার সাথে গান হবে একদিন।
চলছে জীবন সে একদিন তারা হয়ে চলবে নীলে হবে অমনি সে আলোর পথ ধরে চলবে সে যাত্রায় কেন হায় ভয় হয় নিশিদিন আগুনের দিন শেষ হবে একদিন ঝরনার সাথে গান হবে একদিন এ পৃথিবী ছেড়ে চলো যাই স্বপ্নের শিরে বেশি মহিম আগুনের দিন শেষ হবে একদিন ঝরনার সাথে গান হবে একদিন Thank you. All right, so thank you so much. এখন যেটা বলবো সেটা হলো এক্সট্রিমলি সরি আমার গলা বসে থাকার জন্য বাট ইটস ওকে আই গেস আমার জন্য ইটস ওকে বিকজ ভাই এত কথা বলার পরে গলা বসাটা হলো স্বাভাবিক ব্যাপার আমার জন্য আর যাদের গলা বসে না ভাই কিছু বলার নেই তোমাদের ব্যাপারে আমার গলা বসে আবার একটু কথা বললেই জাস্ট গলা বসে যায় আর আমার কিছু কিছু যে আমি একটু আগে বলছিলাম যে আমার কিছু কিছু ব্যাপার রয়েছে সেটা হলো মানে কিছু কিছু প্রবলেম রয়েছে একটা হলো যে আমি কথা বলতে 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 হঠাৎ করে থেমে যাই আমি নিজেও জানি না কেন বিকজ আমি কথা বলতে 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 একটা সময় আমার মাথায় আর কোনো কথা আসে না তাছাড়া আমি টোটালি থেমে যাই তারপর আরেকটা যে ব্যাপার আছে আমাকে আমি যখন রেকর্ডিংয়ে যাই এই ব্যাপারটা আমি হলো তাদেরকে তখন বলে রাখি যে যারা কনসোলে থাকে তাদেরকে আমি বলে রাখি যে দেখো আর যাই করো জীবনেও এই ভুলটা করো না যে আমি যখন গান গাইবো তখন আমাকে ভুলেও হাসা বানাও ডোন্ট ইউ ডেয়ার টু ডু দ্যাট হ্যাঁ মানে জীবনেও করবো না বিকজ আমার কাইন্ড অফ একটা রোগ বলতে পারো সেটা আমি একবার যদি হাসি স্টার্ট করি এই হাসে তুমি আমাকে মেরে পিটেও বন্ধ করাতে পারো না আসলে আমার একটা ব্যাপার খুব মনে পড়ে জানো চিকিলা আচ্ছা যাই হোক আচ্ছা যাই হোক তো আবার হাসির এই প্রবলেমটা রয়েছে তো রেকর্ডিংয়ের ক্ষেত্রে ব্যাপারটা আমার অনেক বেশি হয় যে আমি যখন মানে হাসিটা স্টার্ট করে দিই নিজের হাসিটা তখন নিজেই শোনা যায় কারণ আমার হেডফোনে আমি আমার নিজের হাসিটাই শুনতে পাই এবং তাও আবার কি এফেক্ট রিভার্ব সব কিছু সব জাস্ট মানে ভাবতে পারো মানে আবার হাসি কত সুন্দর করে যে আবার কানের মধ্যে এসে পৌঁছায় তার জন্য আমি আর একটু বেশি হেসে দিই অ্যান্ড ওটা আর থামতে যায় না তো এখন যেটা করবো সেটা হলো আমরা কি শেষ কথা শেষ করবো আচ্ছা এখন আমরা একটু কথাটা শেষ করছি এবং এটার মাঝে যেটা করবো মানে কথাটা আর একটু মাথার মধ্যে আনার জন্য যেটা করবো একটা ব্রেকে যাবো সো ব্রেক থেকে ফিরে তোমাদের সাথে আরও কথা নিয়ে আমি আসছি জাস্ট স্টে টিউনড আচ্ছা যেটা বলবো হ্যাঁ হ্যাঁ খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলবো এবং সেই ইম্পর্ট্যান্ট কথাটা হলো তোমরা কিন্তু শুনছো পড়শি আন্দা মাই
কথাটা কথাটা হলো পোর্শন দা মাইক প্রোটি বাই জেসি এক্স ডেভেলপমেন্টস লিমিটেড এবং শুনছো ক্যাপিটাল এফ এম 94.8। আমি এদিকে কেন তাকিয়ে বলছি, কারণ এখানে হলো আমার নকল করা একটা সুন্দর লোগো আছে, যে লোগোটা দেখে আমি নকলটা করতে পারি। সুন্দর করে লেখা আছে রেডিও ক্যাপিটাল এফ এম 94.8, সো আমার কাছে এটা খুবই ইজি বলে ফেলা। ভাই রিস্ক আমি নিতে চাই না কখনোই, কোনো ধরনের রিস্ক হবে না। হ্যাঁ, তো ধাপ করে আমি একটা কিছু বলে ফেললাম, তারপরে আবার এটা নিয়ে রিগ্রেট করতে হবে না না না। সো এখন যেটা বলবো, অনেকক্ষণ ধরে কথা হয়েছে, অনেকক্ষণ ধরে গান হয়েছে, আমিও কিছু গান গাইলাম তোমাদেরকে, আমার পছন্দের কিছু গান আমি প্লে করে দিয়েছি। আর সামনে যেহেতু নারী দিবস, আবারও সেই ব্যাপারটিতে ফিরে আসছি এবং সেই ব্যাপারটি নিয়ে ছোট্ট করে বলছি যে আমরা আমাদের সকলের, শুধুমাত্র এটা ছেলেদের প্রতি না, একটা মেয়েরও মেয়ের প্রতি বলছি, নারীদেরকে আমরা সম্মান করতে শিখি। আমরা যদি অপরকে সম্মান করি, সেই সম্মানটা কিন্তু আমাদের কাছেই ফিরে আসবে, এবং আমরা যদি অপরকে অসম্মান করি, সেই অসম্মানটাও কিন্তু আমাদের প্রতি ফিরে আসবে। আর আমরা যদি ভালো মতো থাকি, আমরা যদি পজিটিভ চিন্তা করে, আমরা যদি ভালোর সাথে থাকি, তাহলে আস্তে আস্তে আমাদের চারপাশ, আমাদের দেশ, ইভেন এই ওয়ার্ল্ডটাও একটা ভালো কিছু, মানে ভালোতে পরিণত হবে, ভালো একটা পরিবেশে পরিণত হবে, আমরা পরিবেশটাকে ভালো পাবো। বাস এটাই তো চাই, বলো একটু। আমরা কি সবসময় চাই যে মন খারাপ করে বসে থাকতে? না, আমাদের পরিবেশটা বা আমাদের আশেপাশে সব কিছু যখন একটু ভালো থাকবে, তখন অটোমেটিক্যালি দেখবে আমরা সবাই ভালো থাকতে পারছি। তো আর কোনো কথা বাড়াবো না, আবারও আমার পক্ষ থেকে এবং ক্যাপিটাল এফ এম 94.8-এর পক্ষ থেকে নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আর এখন জাস্ট সময় আমাকে যেটা বলছে যে এখন আমাকে বাড়ি ফিরতে হবে, এবং বাড়ি ফেরার আগে তোমাদেরকে যেটা বলছি, তোমরা সবাই খুব ভালো থেকো, খুব সুন্দর থেকো, খুব সুস্থ থেকো, এবং আমার জন্য দোয়া করো যেন নেক্সট এপিসোডে আবার হাসতে হাসতে চলে আসতে পারি। আর হাসতে হাসতে চলে আসতে পারি এটার সাথে সাথেও বলছি যে আমরা ভালো গানের সঙ্গে থাকি। গানের কোনো ভাষা হয় না, ট্রাস্ট মি, আমি একটা কথা বারবার বলি, গানের কোনো ভাষা হয় না, গান হলো মনের ভাব প্রকাশ করার একটা মাধ্যম মাত্র। সেই মাধ্যমটাকে কোনো বাউন্ডারির ভেতরে আমরা জাস্ট বেঁধে না ফেলি, ওটাই হলো আমার 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 জাস্ট এটাই তোমাদের প্রতি এটাই চাওয়া। তো সবাই খুব ভালো থেকো, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, আলবিদা বন্ধু। Capital FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।